নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্মাইল উইথ কম্পিতে স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি লোটে মাছের একটি রেসিপি। আজকে আমরা লোটে মাছের ঝোল তৈরি করব, তাই চলো এখন ঝটপট করে রেসিপিতে চলে যাওয়া যাক। রেসিপির জন্য প্রথমে নিয়ে নিয়েছি লোটে মাছ। মাছগুলোকে আমি ভালোভাবে কেটে নিয়েছি। এবার মাছের উপর ছড়িয়ে দিচ্ছি লবণ আর হলুদ। লবণ হলুদ ছড়িয়ে মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব, দিয়ে মাছগুলোকে কিছুক্ষণের জন্য এইভাবেই রেখে দেব। আর নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ কুচানো, টমেটো। টমেটোটাকে আমি এভাবে মাঝ বরাবর কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি বেগুন, বেগুনগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি এখানে। আর নিয়ে নিয়েছি আলু, আলুটাকেও এভাবে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি কয়েকটা আস্ত কাঁচা লঙ্কা, রসুন, আদা, ধনে পাতা আর মাছ। এখানে আমি সবার প্রথমে একটা প্যান বসিয়ে দিয়েছিলাম, প্যানটা গরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন মতো সর্ষের তেল। এবার এই তেলে আমি আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকে দিয়ে এর মধ্যে সামান্য লবণ আর হলুদ দিয়ে আলুটা ভেজে নিচ্ছি। আলু ভাজাটা হয়ে এসেছে, এটাকে তুলে আমি একটা প্লেটে এবার রেখে দিচ্ছি। এবার এই একই তেলে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কালো জিরে, আর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে বেশ ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা হয়ে এলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন মতো আদা বাটা আর 2 টিস্পুন মতো রসুন বাটা। আদা রসুনটাকেও পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নেব। আর দিয়ে দিচ্ছি 7 মতো লবণ, আর দিয়ে দেব 1 টিস্পুন হলুদ, আর দিয়ে দেব 2 টিস্পুন মতো শুকনো লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন মতো ধনের গুঁড়ো আর কয়েকটা আস্ত কাঁচা লঙ্কা। সব কিছুকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব, দিয়ে 4-5 মিনিটের জন্য ভালোভাবে মশলাটাকে ভেজে নেব। মশলাটা হালকা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন আর টমেটো। এইগুলোকেও মশলার সাথে ভালোভাবে একটু ভেজে নেব। একটু নরম হয়ে গেলে তখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে। এবার আলুগুলোকেও এর সাথে বেশ কিছুক্ষণের জন্য ভেজে নেব। সব কিছু ভালোভাবে মশলার সাথে ভেজে নেওয়ার পর এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবার একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে 5-6 মিনিট ধরে রান্না করে নেব। 5-6 মিনিট পর ঢাকনাটাকে তুলে দিলাম। ঢাকনাটাকে তুলে এরপর ছড়িয়ে দিচ্ছি কুচানো ধনে পাতা, দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে এর মধ্যে 1 টিস্পুন মতো গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। গরম মশলাটাকে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব এবার মাছগুলোকে। এক এক করে সমস্ত মাছগুলোকে এভাবে দিয়ে দেব। মাছগুলোকে এভাবে দিয়ে হালকা হাতে খুন্তির সাহায্যে নেড়ে নেব। এই মাছগুলো খুব নরম হয়, তাই বেশি জোরে ঘাটা যাবে না, তাহলে মাছগুলো সমস্ত ভেঙে যাবে। এভাবে হালকা হালকা হাতে মাছগুলোকে মশলার মধ্যে মিশিয়ে দিচ্ছি। এভাবে হাত দিয়ে দুদিক দিয়ে একটু নাড়িয়ে নিলাম, দিয়ে এর উপর দিয়ে আবার সামান্য পরিমাণে কুচানো ধনে পাতা ছড়িয়ে দিয়ে ঢাকনাটাকে আবার ঢেকে দিলাম, দিয়ে আবার 6-7 মিনিট ধরে রান্নাটা আমরা করে নেব। 6-7 মিনিট পর আবার ফিরে এলাম। এবার ঢাকনাটাকে খুলে দিয়ে হালকা হাতে একটু নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলেই তৈরি আজকে আমাদের লোটে মাছের ঝোল। এই রেসিপিটা দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করো। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল নোটিফিকেশনকে প্রেস করে রেখো, তাতে আমার চ্যানেলে আসা যে কোনো ভিডিওর আপডেট সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে।